রাউজানে নিষিদ্ধ হতে যাচ্ছে সব ধরনের বিড়ি সিগারেট, এমন এক সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। মঙ্গলবার 26 মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গসংগঠন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম দামে মহিষের মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। কেজিতে 170 টাকায় মুরগি, 650 টাকায় মহিষের মাংস, 100 টাকায় ডজন ডিম ও 60 টাকায় দুধ, 170 টাকায় মাছ ভোক্তাদের হাতে তুলে দিলেন কর্মসূচির পৃষ্ঠপোষক ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিএম জসিমউদ্দিন হিরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গেজয় মার্মা, রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, সহকারী কমিশনার রিদওয়ানুল ইসলাম, ওসি জাহিদ হুসাইন, সহ সভাপতি শাহজান ইকবাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য, ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন, বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি রিটন চৌধুরী, সাধারণ সম্পাদক আসগর আলী চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি সদস্য ফজলুল কাদের, সহ সভাপতি আব্দুল কাদের মুন্না, যুবলীগ নেতা এম মাসুদুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজিজ উদ্দিন ইমু, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক কোকন, প্রবাস বড়ুয়া প্রবাস, ইউপি সদস্য উপজেলা যুবলীগ নেতা এস এম লিটন, জহির উদ্দিন, ফুরকান উদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল নবী, সাইফুল, যুবলীগ নেতা ইসহাক ইসলাম, এনামুল হক এনাম, কুরশেদ আলম, দুলাল মেম্বার, আব্দুর রশিদ, জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা রাশেদুল আলম সহ আরও অনেকেই।